আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা রিভিউ করবো এই মিনি ট্রাইপডটি। আমরা ট্রাইপড অর্ডার করেছি দারাজ থেকে, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, আপনারা চাইলে চেক করতে পারেন। তাহলে চলুন প্রথমে এর আনবক্সিং করা যাক। সাথে থাকছি আমি রনি এবং আপনারা দেখছেন ব্রাদার্স টেক টিপস। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। তো বক্সটি যেহেতু দারাজ থেকে এসেছে তাই দেখতে একদম সাধারণ দারাজের বক্সের মতোই। উপরের কাগজটিতে থাকছে কিছু ডিটেইলস, তো এটা এখন আমরা ছিঁড়ে ফেলবো। বক্সটির ভেতরে রয়েছে আরও একটি বক্স যার ভেতরে রয়েছে ট্রাইপডটি। ট্রাইপডটির নাম হচ্ছে ইয়ংতফং। আমি মূর্খ মানুষ, আসলে ঠিক পড়তে পারলাম না। আপনারাই কমেন্টটা জানান আসলে তারা কি লিখেছে। তো ট্রাইপডটির মডেল নেম হচ্ছে YT-228। এদিকে চাইনিজ ভাষায় কিছু লিখছে, এদিকে কিছু নির্দেশিকা। আমরা এখন ট্রাইপডটি বের করব। ব্ল্যাক কালার বক্সটি ট্রাইপডে রয়েছে দুইটি অংশ। প্রথম অংশ দিয়ে সে নিজের পায়ে দাঁড়াবে আর দ্বিতীয় অংশ দিয়ে যার পা নাই তাকে হেল্প করবে। স্ট্যান্ডের নাটটির সাথে দ্বিতীয় অংশটিকে ঠিক এইভাবে ঘুরিয়ে লাগাতে হবে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে একদম খারাপ না, ভালোই। 93 টাকা দিয়ে আপনি এর থেকে ভালো কিছু আশা করতে পারেন না। প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে, দাম অনুযায়ী একদম ঠিকঠাক। ট্রাইপডটির তিনটি পা আপনি সর্বোচ্চ এই পর্যন্ত খুলতে পারবেন। এটা অনেক শক্তপোক্ত, সো মোবাইল পড়ে যাওয়ার কোনো চান্স নাই। এখানে রয়েছে একটা চাবি, চাবিটিকে ডান দিকে সরালেই উপরের অংশটা অনেক ইজি হয়ে যায়, আবার ছেড়ে দিলে অনেক শক্ত। চাবিটা ব্যবহার করে আপনারা মূলত পজিশনিং ঠিক করতে পারেন। ট্রাইপডটি আমার হাতে ঠিক এই পর্যন্ত লম্বা, তো হাইটটি ঠিকঠাকই আছে আমার মনে হয়। একটি মিনি ট্রাইপডের হাইট যতটুকু হওয়া দরকার। এখন আমরা ট্রাইপডটিতে মোবাইল সেট করে দেখব। মোবাইল লাগানোর সময় এই রাবারটি বারবারই খুলে যাচ্ছিল আমার হাতে। তা আপনার হয়তো যদি রাবারটি খুলে যায় তাহলে টেনশনের কোনো কারণ নাই, এটাকে ঠিক এভাবে লাগিয়ে দিলেই হবে। ইটস সো ইজি। লাগান খুলেন, লাগান খুলেন। লক্ষ্য করুন, ট্রাইপডটিতে মোবাইল সেট করার সময় আমি ঠিক যেভাবে সেট করছি সেভাবে সেট করলে রাবারটি বারবার ছুটে যাবে না। তো আমার সেট করা হয়ে গিয়েছে। উপরে প্লাস্টিকটি ঘুরিয়ে স্ট্যান্ডটিকে আরও টাইট করতে পারেন বা আপনার চাইলে আরও লুজও করতে পারেন। চাবিটিকে ব্যবহার করে আপনারা উপরের স্ট্যান্ডটিকে 360 ডিগ্রি ঘোরাতে পারবেন। তো ট্রাইপডটি ব্যবহার করতে পারেন টেবিলে বসে মুভি দেখার সময় বা অনলাইন ক্লাস করার জন্য, অথবা আপনি যদি ভিডিও করেন তাহলে তো এই ট্রাইপডটি আপনার জন্য অবশ্যই দরকার। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি প্রোডাক্টের ছোট্ট একটি রিভিউ। কেমন লাগলো আমাদের রিভিউটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করতে পারেন। তো আজকের মতো এখানেই, সি ইউ ইন নেক্সট ওয়ান।